ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ভিজিবল হওয়ার জন্য আমি 6টা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এই 6টা পয়েন্ট সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টগুলো ভিজিবল হবে না এবং আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে পারবো। নাম্বার ওয়ান, ফেসবুক আইডি রেস্ট্রিকশন, অর্থাৎ আমরা যখন আমাদের ফেসবুক আইডিতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক করি তখন কিন্তু আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়। অর্থাৎ আমাদের ফেসবুক আইডির সাথে আমাদের ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের একটা সম্পর্ক আছে। যখন আপনার ফেসবুক আইডিতে রেস্ট্রিকশন চলে আসবে তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। নাম্বার টু, দুই নম্বর পয়েন্টটা হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যদি হচ্ছে আনঅ্যাভেলেবেল ব্যালেন্স থাকে, অর্থাৎ আপনার যে কার্ড আছে সেই কার্ড যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকে, যখন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার পূর্বে বর্তমান নিয়ম অনুযায়ী ফেসবুক হচ্ছে $2.33 হচ্ছে অ্যাডভান্স কেটে নেয়। এখন যখন আপনি ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট রান করবেন, অর্থাৎ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করবেন, তখন হচ্ছে এই $2.33 আপনার কার্ড অ্যাড করার সাথে সাথে ফেসবুক কেটে নেবে। যদি এই কার্ড অ্যাড করার পর টাকাটা ফেসবুক কাটতে না পারে, অর্থাৎ যদি পেমেন্ট মেথডের প্রবলেম হয়, অর্থাৎ পেমেন্টটা না হয়, তাহলে কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ চালু হবে না এবং আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট রেস্ট্রিকশন চলে আসবে, যার জন্য অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাবে। নাম্বার থ্রি, কারেন্সি চেঞ্জ, অর্থাৎ আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার সময় যে কারেন্সি সেট করবেন সেই কারেন্সি পরবর্তীতে আপনার কাজ করতে হবে। এখন প্রথম যদি আপনি ডলার কারেন্সি সেট করেন বা টাকা সেট করেন, পরবর্তীতে যদি আপনার মনে হলো যে আমি ডলার থেকে টাকাতে কারেন্সি চেঞ্জ করব, এখন এই কারেন্সি চেঞ্জ করলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাবে। অর্থাৎ আপনি প্রথম যে কারেন্সি দিবেন সেই কারেন্সি পরবর্তীতে আপনার অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হবে। নাম্বার ফোর, ফেসবুক ভেরিফিকেশন, হঠাৎ করে আপনার দেখবেন অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে। এখানে ভয় পাওয়ার কিছু নাই, ফেসবুক ভেরিফাই করার জন্য মাঝে মাঝে আপনার অ্যাড অ্যাকাউন্টটাকে ডিজেবল করে দেবে। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে একাধিক আইপি অ্যাড্রেস, অর্থাৎ আপনি যখন একাধিক ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি লগ ইন করবেন, অর্থাৎ আপনার ফেসবুক আইডি লগ ইন করে যখন আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যেতে পারে। কারণ একাধিক আইপি অ্যাড্রেস থেকে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করলে আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিজেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করার জন্য আপনাকে ফেসবুকের কিছু নিয়ম মেনে চলতে হবে। আপনি যখন ফেসবুকের এই সকল নিয়মের বাইরে গিয়ে আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটি রান করবেন, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমাদের অ্যাড অ্যাকাউন্টটি যদি ডিজেবল হয়ে যায় তাহলে আমাদের কী করতে হবে বা আমাদের করণীয় কী, এই সম্পর্কে হচ্ছে এখন আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমাদের কয়েকটি বিষয় মেনে চলতে হবে। প্রথমত যে বিষয়টি আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনার যে কার্ড আছে বা ভিসা কার্ড আছে সেই কার্ডে অবশ্যই হচ্ছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স থাকতে হবে। যখন আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করবেন সেই রান করার পূর্বে বর্তমানে ফেসবুক যে অ্যাডভান্স ব্যালেন্সটা নিবে, অর্থাৎ পেমেন্টটা কাটবে, সেই পেমেন্টের জন্য আপনার অ্যাড অ্যাকাউন্টে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। বা পরবর্তীতে আপনি অ্যাড ক্যাম্পেইন যখন চালাবেন তখন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ থ্রেশহোল্ড অতিক্রম করার সময় আপনার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স অবশ্যই থাকতে হবে। ধরেন হচ্ছে আপনি $10 একটি বুস্ট রান করলেন বা অ্যাড ক্যাম্পেইন রান করলেন বা অ্যাড চালালেন, যখন $10 সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু ফেসবুক হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, অর্থাৎ ব্যালেন্স নিয়ে নেবে। তো এই সময় যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টে রেস্ট্রিকশন চলে আসবে। এই জন্য হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টে বা আপনার হচ্ছে কার্ডে অবশ্যই অবশ্যই অ্যাভেলেবেল ব্যালেন্স থাকা লাগবে। আপনার অ্যাড অ্যাকাউন্টে ডিজেবল হয়ে গেলে, অর্থাৎ যদি ফেসবুক তার পেমেন্ট কাটতে না পারে, তখন পরবর্তীতে আপনি যখন ফেসবুককে পেমেন্টটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কার্ডে অ্যাভেলেবেল ব্যালেন্স হয়ে যাবে এবং ফেসবুক পেমেন্টটা কাটতে পারবে, তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাড অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আপনার কার্ডে অ্যাভেলেবেল ব্যালেন্স থাকা সত্ত্বেও ফেসবুক ভেরিফিকেশনের জন্য যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে হঠাৎ করে ডিজেবল করে দেয়, এক্ষেত্রে হচ্ছে আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনাকে হয়তো ফেসবুক তার ভেরিফিকেশনের জন্য আপনাকে হয়তো আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা হয়তো বা আপনি যে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে আপনি পেমেন্ট করেছিলেন সেখানের কোনো একটা স্ক্রিনশট বা আপনার ফেসবুক যে ভিসা কার্ড আছে, অর্থাৎ আপনার যে পেমেন্ট কার্ডটা আছে ভিসা কার্ড বা মাস্টার কার্ড বলতে পারি, সেই মাস্টার কার্ডের হচ্ছে আপনার নাম্বার বা আপনার এনআইডি নাম্বার অথবা আপনার পাসপোর্ট অথবা আপনার এনআইডি কার্ডের ছবি আর যদি আপনি সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, হয়তো কিছু সময় তারা রিভিউ রাখবে।
এর পরবর্তীতে হচ্ছে আপনাকে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ফেসবুক আইডিতে এরকম কোনো কাজ করা যাবে না যেটা মূলত ফেসবুক কমেন্ট্রি গাইডলাইন স্ট্রাইক চলে আসে আপনার আইডিতে, এবং ফেসবুক অ্যাডভার্টাইজিং যে পলিসি আছে সেই অ্যাডভার্টাইজিং পলিসি আপনাকে ব্রেকআপ করা যাবে না। তারপরে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কারেন্সি চেঞ্জ করা যাবে না। আপনি যে কারেন্সিতে প্রথম হচ্ছে অ্যাড ক্যাম্পেইনটা চালাবেন সেই কারেন্সিতে পরবর্তীতে আপনাকে অ্যাডগুলো চালাতে হবে। এবং অবশ্যই অবশ্যই আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একাধিক আইপি অ্যাড্রেস থেকে অর্থাৎ একাধিক ডিভাইস থেকে হচ্ছে আপনি কখনো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনগুলো রান করবেন না। এই সকল বিষয়গুলো মাথায় রাখলে আশা করি আপনাদের ফেসবুক যে রেস্ট্রিকশন অ্যাড অ্যাকাউন্ট সেটা আসবে না, এবং আসলেও আপনারা সমাধান করতে পারবেন। আশা করি আপনারা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার কারণ ও সমাধান সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের জানাতে পারেন।